সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ দু হাজার একুশ সালের এইস পরীক্ষার্থীদের জন্য সরকার বিশেষ অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করেছে যা ইতিমধ্যে তোমরা পেয়ে গেছো তো অ্যাসাইনমেন্টের নোটিশ আমাদের কাছে চলে আসছে এবং কোন কোন বিষয়ে আমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে এই বিষয়টা আশা করি তোমরা অলরেডি অবগত আছো এবং এই বিষয়টা নিয়ে তোমাদের কনফিউশন নেই আমরা জানি যে আমাদের বাংলা ইংরেজি এবং আইসিটি অর্থাৎ এই তিনটি আবিশ্যিক বিষয় আমাদের অ্যাসাইনমেন্ট করা লাগবে না এবং এই তিনটি আমাদের একটি ভিন্ন মূল্যায়ন সিস্টেমে আমাদের এটার মূল্যায়ন হবে তো আমাদের নৈবর্চনিক বিষয়গুলো অর্থাৎ আমাদের গ্রুপ ভিত্তিক যে বিষয়গুলো আছে শুধুমাত্র সেগুলোরই কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট হবে যেমন আমি যদি কমার্সের ক্ষেত্রে বলি বিজনেস স্টাডিজ মার্ক ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এবং হিসাববিজ্ঞান আর হলো তৃতীয় বিষয় হিসাবে আমাদের যে যেটা আমরা মেইন সাবজেক্ট নিয়েছি সেটার উপরে হবে অর্থাৎ প্রত্যেক গ্রুপে মোট তিনটা বিষয়ের উপরে অ্যাসাইনমেন্ট দিতে হবে ফোর্থ সাবজেক্ট বা অপশনাল বিষয়ে যে আমাদের আছে এটার উপরে কিন্তু আমাদের কোনো অ্যাসাইনমেন্ট দিতে হবে না এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত তো আমরা যদি একটু দেখি শিক্ষার্থী বন্ধুরা আমাদের অ্যাসাইনমেন্ট যে গ্রিডটা আছে তোমরা আশা করি অ্যাসাইনমেন্ট গ্রিডটা দেখতে পাচ্ছ তো এখানে আমাদের স্পষ্ট করে বলা আছে যে চতুর্থ বিষয়ের উপরে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়ার দরকার নেই আমাদের সামনে অ্যাসাইনমেন্ট গ্রিডটা চলে আসছে শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মোট দশটা করে অ্যাসাইনমেন্ট দিতে হবে অর্থাৎ তিনটা বিষয়ের মোট তিরিশটা অ্যাসাইনমেন্ট আমাদেরকে দিতে হবে এবং এখানে যে তিরিশটা বিষয়ের অ্যাসাইনমেন্ট আমাদেরকে দিতে হবে যে তিনটা বিষয়ের মোট তিরিশটা অ্যাসাইনমেন্ট দিতে হবে সেটা এখানে দেওয়া আছে যেমন আমি ব্যবসা শিক্ষা শাখার কথা যদি বলি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এর দশটি তারপর হলো তার হিসাব হিসাববিজ্ঞান এটার দশটি যাদের ফিনান্স আছে মেইন সাবজেক্ট ফিনান্স দশটি আর যাদের মার্কেটিং আছে তারা মার্কেটিং দশটি দেবে এখানে ঐচ্ছিক বিষয়ের কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না এটা কিন্তু স্পষ্ট আমাদের বলে দিয়েছে এখন আসো আমাদের অ্যাসাইনমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের জন্য সেটা হলো আমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজ তো আশা করি তোমরা কভার পেজের একটা নমুনা দেখতে পাচ্ছ এখানে শিক্ষার্থী বন্ধুরা এটা হলো অ্যাসাইনমেন্টের কভার পেজ এবং এটা আমরা যে কোনো দোকান থেকে প্রিন্ট করে নিতে পারি আমরা হাতেও লিখতে পারি তবে হাতে লেখাটা আমাদের জন্য অতটা ভালো হবে না কারণ অনেক লেখালেখির বিষয় আছে এবং এই অ্যাসাইনমেন্টটা কিন্তু আমাদের বারবার ব্যবহার করতে হবে এই কভার পেজটা সুতরাং আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে একটা কভার পেজ তোমরা করে সেটা তিরিশটা ফটোকপি করে নিতে পারো তাহলে তোমার তিন বিষয়ের তিরিশটা অ্যাসাইনমেন্টের কাজ কিন্তু হয়ে যাবে তো অ্যাসাইনমেন্টের এই কভার পেজের কয়েকটা অংশ আছে দেখো এখানে তিনটার মতো অংশ আছে তো তোমাদের যে অংশটা আমি সেটা একটু দেখাই তো প্রথমে তোমরা উপরে শিক্ষা বোর্ডের নাম তোমরা তোমরা যে বোর্ডের আসো সেই বোর্ডের নাম লিখবা ঢাকা বোর্ডের ক্ষেত্রে ঢাকা বোর্ড যারা ময়মনসিং বোর্ডে আসো তারা ময়মিনসিং লিখবা আচ্ছা এরপর আমাদের পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে লিখতে হবে স্পষ্টভাবে অষ্টম নবম শ্রেণীতে আমরা রেজিস্ট্রেশন করেছি এবং সেই রেজিস্ট্রেশন কার্ড কিন্তু আমাদের কাছে আছে অনেকের কাছে হয়তো এইসিসির রেজিস্ট্রেশন কার্ড তোমরা কিন্তু এখনও পাও নেই অষ্টম নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন অনুযায়ী তোমাদের সেই এই রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবে পরীক্ষার্থীর নাম তোমরা এসএসসির যে সার্টিফিকেট পেয়েছো সেই সার্টিফিকেটের যে নামটি আছে তোমার ফরমাল নেম সেটা ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখতে হবে পরে পিতার নাম লিখতে হবে বড় হাতের অক্ষরে ইংরেজিতে পরীক্ষার্থীদের মাতার নাম লিখবা ইংরেজিতে এবং বিষয় কোড ও বিষয়ের নাম অর্থাৎ যেই কভার পেজটা তুমি ধরো অ্যাকাউন্টিংয়ের জন্য ব্যবহার করছো সেই অ্যাকাউন্টিংয়ের বিষয় কোড তোমাদের জানা আছে সেই বিষয় কোড লিখবে এবং এই তিনটা ঘরে তিনটা দেখো এখানে ঘর আছে এবং পাশে তুমি সেই সাবজেক্টের নাম লিখবা অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্টের প্রত্যেক বিষয়ে দশটি করে অ্যাসাইনমেন্ট তো তুমি সেই ক্রমিক নম্বর লিখবে এবং এইটাও ইংরেজিতে লিখতে হবে অ্যাসাইনমেন্ট শিরোনাম অ্যাসাইনমেন্ট শিরোনামটা আমরা কোথায় পাবো অ্যাসাইনমেন্ট শিরোনামটা পাবো আমাদের যে প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্টের তোমাদেরকে আমি একটু দেখাই তাহলে তোমরা বুঝতে ক্লিয়ার হবে যেমন আমি এখান থেকে দেখাই অ্যাসাইনমেন্টের শিরোনামটা আমরা কোথায় পাবো ধরো আমি উদাহরণ দিয়ে বুঝাই আমাদের ব্যবসায় শিক্ষা শাখার যারা স্টুডেন্ট আছো এটা হলো ইতিহাস আমি দেখাই এই যে দেখো ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এটা আমাদের কমার্সের শিক্ষার্থীদের এই দেখো দ্বিতীয় ঘরে তোমার কিন্তু অ্যাসাইনমেন্টের শিরোনামটাও আছে দ্বিতীয় ঘরটা যদি দেখো একটি দেশের অর্থনীতি ও জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হলো ব্যবসা উক্তটির তাৎ উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ এইটা কিন্তু হলো আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম এরকম প্রত্যেকটি অ্যাসাইনমেন্ট প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তুমি একটি শিরোনাম পাবে দ্বিতীয় ঘরেই সাধারণত এটা থাকবে তো এই শিরোনামটি তুমি তোমার যে কাবার পেজ আছে অ্যাসাইনমেন্টের যে কাবার পেজ আমরা মাত্র দেখলাম সেই অ্যাসাইনমেন্টের কাবার পেজের সেই ঘরে তুমি এটা বসাবে ওকে এই পরের ঘরটা কিন্তু তোমাদের টাচ করার কোনো অধিকার নাই এবং এখানে কোনো প্রকার কোনো টাচ করবে না এটা আমাদের বিষয়ভিত্তিক শিক্ষক তিনি এটা পূরণ করবেন এখানে কিন্তু তোমরা আন্দাজে আজাইরা কোনো কিছু লিখবে না এবং কভার পেজটা খুবই গুরুত্বপূর্ণ কভার পেজ উল্টাপাল্টা কিছু হলে বা তুমি ভুলবশতও যদি কিছু করে ফেলো সেটার মাসুল তোমাকে দিতে হবে কারণ ভুল করে যদি তুমি বিষ খুয়ে ফেলো তোমাকে বাঁচানোর করার বাঁচানোর সুযোগ নাই অর্থাৎ ভুল করে বিষ খেলে সেটার মাসুল তোমাকেই দিতে হবে তাই আমরা এই অংশে কিছু লিখবো না এর নিচের অংশ আমরা কিছু লিখবো না এটা আমাদের লেখার দরকার নাই এখানে বলা আছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করতে হবে শিক্ষা বোর্ডের জন্য একেবারে নিচের অর্থাৎ অ্যাসাইনমেন্টের এখানে কিন্তু আমাদের তেমন কিন্তু কোনো কিছু লেখার আর সুযোগ নাই কারণ হলো এখানে আমাদের আর হাত দেওয়ার কোনো আমাদের অংশ নাই এবং এখানে আমরা হাত না দেওয়ার চেষ্টা করবো যেমন ইন নাম্বার প্রতিষ্ঠানের নাম এখানে যদি তুমি ভুল করে কিছু লিখে ফেলো ইন নাম্বার ভুল করে সেখানে কাটাকাটি হবে তাহলে বিষয়টা কিন্তু দেখতে খারাপ লাগবে এবং যে বিষয়টা শোভনীয় হবে না তো আশা করি অ্যাসাইনমেন্টের কভার পেজ সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না এখন আসো আমরা অ্যাসাইনমেন্টের ইভালিউশন সম্পর্কে একটু কথা বলি অ্যাসাইনমেন্টের আমাদের ইভ্যালুয়েশনের বেশ কিছু কথা আছে সেটা আমরা যদি একটু দেখি তো এখানে একটা বিষয় হলো এইটা তোমরা ভালো করে পড়বা এটার পিডিএফ ফাইল তোমরা তোমরা যে প্রতিষ্ঠানের আসো সেই প্রতিষ্ঠানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এটা তোমাদের আপলোড করা হয়েছে তোমরা ওখানে এগুলো ভালো করে পড়বা লাইন টু লাইন এখানে পড়বা এখানে এই প্রথম পেইজে আমি আর তোমাদেরকে বিস্তারিত ওরকম কিছু বলতেছি না তোমরা পড়ে নেবা এবং অ্যাসাইনমেন্ট কার্যক্রমের জন্য কোনো ফি প্রতিষ্ঠান ধার্য করতে পারবে না তিন নম্বরে বলা আছে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীর নিকট থেকে কোনো প্রকার ফি পরীক্ষার ফি মূল্যায়ন ফি বাবদ অর্থ গ্রহণ করা যাবে না এবং অনৈতিক চাপের মুখোমুখি না হয় তা লক্ষ্য রাখতে হবে ওকে এখানে তোমরা এটা পড়বা ভালো করে এগুলো দেখবা আমি এগুলো আলোচনা করতেছি না আচ্ছা এখানে কি লেখা আছে আমি হালকা একটু তোমাদেরকে একটু বলে যাই আচ্ছা এরপর এখানে কাবার পৃষ্ঠা দেওয়া হয়েছে যেটা একটু আগে আলোচনা করেছি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রদর্শন নির্দেশনা মোতাবেক অনলাইন আচ্ছা এখানে এখানে খুব গুরুত্বপূর্ণ ছয় নাম্বারটি ছয় নাম্বার পয়েন্টটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ডক্টর গোলাম সৈয়দ গোলাম ফারুক স্যার অর্থাৎ আমাদের মহাপরিচালক শিক্ষা মাউসির মধ্য মহাপরিচালক ডক্টর গোলাম ফারুক স্যারও কিন্তু স্পষ্টভাবে গতকালকে আর টিভির সরি একাত্তর টিভির একটা প্রোগ্রামে স্পষ্টভাবে বলছে যে কপি করা হলে বা কারো অ্যাসাইনমেন্ট যদি বোঝা যায় কপি করা হয়েছে তাহলে কিন্তু দেনান দিনে এই অ্যাসাইনমেন্টটি বাতিল করা হবে এবং নতুন করে তোমাকে অ্যাসাইনমেন্ট করার সুযোগ দেওয়া হবে না এখানে ছয় নম্বর পয়েন্টে আমি পড়তেছি ভালো করে খেয়াল করো মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্বতা স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে তাই নোট গাইড ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যের লেখা কপি করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল হয়ে যাবে মূল্যায়নকারীকে খুবই সতর্কতার সাথে মূল্যায়ন কার্য করতে হবে অর্থাৎ আমরা যারা শিক্ষক আমরা যারা খাতাটি মূল্যায়ন করব। পরীক্ষার্থীদের অনৈতিক কার্যক্রমের প্রমাণ পেলে তা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে যদি নিরপেক্ষ দ্বিতীয় মূল্যায়নকারী কর্তৃক কোনো শিক্ষার্থীর অনৈতিক কার্যক্রম প্রমাণিত হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট মূল্যায়নকারীকে জবাবদিহিতার আওতায় আনা হবে অর্থাৎ আমার আমি শিক্ষক তোমার প্রতি আমি একটু আবেগের বশবর্তী হয়ে বা তোমার তুমি আমার কলেজের শিক্ষার্থী তোমার রেজাল্ট ভালো হওয়া মানে আমার কলেজের রেজাল্ট ভালো হওয়া আমি তোমাকে এ প্লাস দেবো তুমি সেইভাবে লেখো নাই তোমার লেখাটি অতি উত্তম পর্যায়ে না কিন্তু আমি অতি উত্তম মার্কস তোমাকে দিয়ে দিলাম আমি কিন্তু কট হব অর্থাৎ আমার কিন্তু অবস্থা লালবাত্তি জ্বলতে পারে ঠিক আছে অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটা যে আমি দেখতেছি সেই অ্যাসাইনমেন্ট দ্বিতীয় মূল্যায়নকারী অর্থাৎ আর একজন কিন্তু দেখবে তো স্বাভাবিকই এখানে একটি কথা চলে আসে যে এখানে কোনো স্বজন প্রীতি যদি আমি করি তাহলে আমারও কিন্তু বোর্ডে আমাকে জবাবদি করতে হবে এবং এটা কিন্তু আমার একটি লজ্জাজনক বিষয় আমার বিষয়ে আমি পরিস্থিতির মুখোমুখি হতে পারে তাই আমাকেও সাবধান হতে হবে তার চেয়ে বড় সাবধান হতে হবে তোমাকে অর্থাৎ তুমি কপি করা কোনো জিনিস লিখবে না সৎভাবে নিজে লিখবে কারোটা দেখে লিখবে না মনে রাখবে অ্যাজ এ টিচার আমরা তোমাকে রাস্তা দেখাই দেবো বাট হাঁটতে হবে তোমাকে ইউটিউবে অনেক সলিউশন পাওয়া যাবে তো এই সলিউশন ম্যাক্সিমামই কিন্তু ভুল তবে ইউটিউবে অনেক চ্যানেল আছে সেখানে কিন্তু তোমার প্র্যাকটিস করার ভিডিও আছে অর্থাৎ হুবহু অ্যাসাইনমেন্ট উত্তর দেওয়া নাই ধরো একটা টপিকের উপরে তারা অনেক আগে থেকে লেকচার দিয়েছে তোমার সেই লেকচার টি দেখতে পারো তোমরা তারপর নিজের তোমাদের যে বিষয়ভিত্তিক টেক্সট বুক আছে সেই টেকচুয়াল বুক থেকে তুমি প্র্যাকটিস করবে তো ইউটিউবে তুমি যেটা শিক্ষা পেয়েছো অর্থাৎ অ্যাসাইনমেন্টের সলিউশন না কিন্তু অর্থাৎ অ্যাসাইনমেন্ট করার আগেই তোমাকে কিন্তু ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা বিভিন্ন ক্লাস আপলোড করেছে অনেক শিক্ষক এটা করে থাকতে পারেন তো সেইগুলো তুমি দেখতে পারো এরপর তুমি নিজেই উদাহরণ বইয়ের উদাহরণ প্র্যাকটিস করে তুমি নিজে থেকে অ্যাসারণ অ্যাসাইনমেন্ট করো মনে করো মনে রাখবা তুমি ভুল করো তবে এই ভুল থেকে যাতে তোমার শিক্ষা হয় এটা তুমি একটু করা মানে মাথায় রাখার চেষ্টা করবে তাই অন্যটা দেখার চেষ্টা করবে না তো এখানে আর কোনো সেরকম তোমাদের জন্য তেমন কোনো বিষয় নাই আচ্ছা এখানে কি বলছে কাবার পৃষ্ঠা সংশ্লিষ্ট বিষয় নির্দেশনা এটা তোমাদের জন্য না তোমাদের অংশটাই আমি যাই এখানে কি আছে একটু দেখি এখানে তোমাদের জন্য তেমন কোনো বিষয় নাই আচ্ছা এটা হলো মূল্যায়নকারী শিক্ষক অর্থাৎ আমরা যারা তোমাদের খাতাগুলো মূল্যায়ন করব। তো এখানে বলা আছে কাবার পৃষ্ঠা উল্লেখিত তথ্য যথাযথভাবে পুরনো তা যাচাইপূর্বক অ্যাসাইনমেন্ট জমার বিষয়টি নিশ্চিত করতে হবে অর্থাৎ তোমরা যাতে তোমরা আমাদের কাজটা একটু সহজ করে দাও কারণ তুমি ভুল করলে আল্টিমেট সেই ভুলটা কিন্তু কিছুটা আমার দায় আমার ঘরেও চলে আসে তাই শিক্ষার্থী তোমাদেরকে বলতেছি তোমরা তোমাদের শিক্ষকদের যাতে একটি বিব্রতকর পরিস্থিতিতে না পড়তে হয় তাই কভার পেজটি সুন্দর করে তোমরা তৈরি করে দেবে কোনো তথ্য যাতে ভুল না থাকে কোনো তথ্য যাতে গ্যাপ না থাকে ঠিক আছে এবং তোমরা যাতে কোনো অনিয়ম বা নকলের আশ্রয় না নাও এটা করে তোমরা আমাদেরকে হেল্প করবে এতটুকু হেল্প বা এতটুকু অধিকার বা দাবি তোমাদের কাছে আমরা রাখতেই পারি আশা করি তোমরা এই বিষয়টি মাথায় রাখবে এবং আমরা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে কোনো রকম অবহেলা অর্থাৎ তোমার তোমার সাথে আমার একটা গ্যাঞ্জাম আছে বা তোমার সাথে আমার একটা পূর্ব পূর্বশত্রুতা আছে বা কোনো কারণে তুমি তোমাকে আমি দেখতে পারি না সোজা আলাপ তো আমি তোমাকে কিন্তু ইচ্ছা করে অবমূল্যায়ন করা বা তোমার প্রতি আমি একটু স্বজনপ্রতি হয়ে বেশি নাম্বার দেওয়া অতিমূল্যায়ন কিছু করা যাবে না সাবধান এটা আমরাও করতে না ওকে তো এটা হলো মূল্যায়নকারী শিক্ষকের জন্য নির্দেশনা এবং এখানে কিন্তু বলা আছে যে তুমি যদি কোনো অনিয়ম করো সাথে সাথে কিন্তু তোমার অ্যাসাইনমেন্টটা আমি বাতিল করে দেবো এবং পরবর্তীতে কিন্তু তুমি সেটা আর ভালো মার্কস পাবেন এবং অ্যাসাইনমেন্টের উপরেই কিন্তু আমাদের একটা একটা অংশ আছে যেটা আমাদের কিন্তু ফাইনাল বোর্ড পরীক্ষা যদি হয় সেটার সাথে যুক্ত হওয়ার একটা খুব সম্ভাবনা আছে এবং ফাইনাল পরীক্ষা যদি না হয়ে থাকে আল্লাহ না করুক এটা আমরা আশা করি না কোভিড নাইন্টিন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সেরকম এক্সপেক্ট করি তো সেক্ষেত্রে যদি না হয় বোর্ড পরীক্ষায় এই অ্যাসাইনমেন্টের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফলাফল দেওয়া হবে অর্থাৎ অটোপাসের কোনো সুযোগ নাই অটোপাস মাথা থেকে বের করে দিতে হবে রাইট অটোপাস আমরা বাদ তো এক্ষেত্রে আমাদের অ্যাসাইনমেন্টটা ভালো করে করতে হবে যারা অভিভাবক গার্জিয়ান তাদের প্রতি এখানে কিছু নির্দেশনা আছে যে আপনারা কলেজ বা বিদ্যালয় থেকে কাবার পৃষ্ঠা সংগ্রহের ক্ষেত্রে সন্তানদেরকে সহযোগিতা করবেন বিভিন্ন কম্পিউটারের দোকানে কিন্তু সুন্দর করে এগুলো তৈরি করাও আছে অর্থাৎ বোর্ডেরটাই কিন্তু তারা ডাউনলোড করে তোমাকে প্রিন্ট করে দিতে পারে যেটা বোর্ড থেকে আমাদের নমুনা দেওয়া হয়েছে সেটাও তুমি জমা দিতে পারবে সমস্যা নাই কাবার পৃষ্ঠার উপরের অংশে পরীক্ষার্থীদের তথ্য ছক সঠিকভাবে ইংরাজিতে পড়া পূরণ করার ক্ষেত্রে সহযোগিতা করবেন পরীক্ষার্থী যেন তার নির্ধারিত অংশ ব্যতীত কাবার পৃষ্ঠার অন্য কোনো অংশে বা অপর পৃষ্ঠায় কিছু না লিখে তা নিশ্চিত করবে আজাইরিয়া বা ফালতু কোনো তথ্য দেওয়া যাবে না যতটুকু তোমার দেওয়ার কথা ততটুকুই দেবে অ্যাসাইনমেন্ট জমা প্রদানের ক্ষেত্রে কোনো ক্রমেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত না হয় সেই বিষয়টি নিশ্চিত করবেন অ্যাসাইনমেন্ট প্রস্তুতির ক্ষেত্রে শিক্ষার্থী যেন নকল বা অন্য কোনো অনিয়মের আশ্রয় গ্রহণ না করে সেই বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করবেন শিক্ষার্থীরা ভালোভাবে খেয়াল করো এই নকল করা কপি করা কথাটি কিন্তু বারবার আসতেছে সো বি অ্যাওয়ার বি কেয়ারফুল আদারওয়াইজ উইল বি পানিশড সিভিয়ারলি এখন আসো তোমাদের অংশটি খুবই গুরুত্বপূর্ণ অনলাইনে বা স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে হবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে কাবার পৃষ্ঠার উপরের অংশে ইংরেজিতে নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং সব কিন্তু বড়ো হাতার যেখানে যেখানে বড় হাতের কথা আছে ক্যাপিটাল লেটার সেভাবেই দিবে কাবার পৃষ্ঠের উপরের অংশে নিম্নের ছক অনুযায়ী যথাভাবে ইংরেজিতে পূরণ করতে হবে যেটা আমি তোমাদেরকে বললাম এটা কিন্তু প্রথমেই আলোচনা হয়েছে নির্ধারিত অংশ ব্যতীত কাবার পৃষ্ঠার অন্য কোনো স্থানে বা অপর পৃষ্ঠায় কোনো কিছু লেখা যাবে না কোনো শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট প্রস্তুতের ক্ষেত্রে ন দেখো আবারও ওই কথাটি আসছে বা অন্য কোনো অনিয়মের আশ্রয় গ্রহণ করতে পারবে না এই বিষয়টি প্রমাণিত হলে তার অ্যাসাইনমেন্ট বা তিল বয়কারে বা ল করা হবে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা জটিলতা হবে প্রতিষ্ঠান প্রদানের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে কেউ অসুস্থ আছে তাহলে তার অ্যাসাইনমেন্ট কিভাবে আমরা জমা দেব। কোনো মাধ্যমে তার বাবা আত্মীয় স্বজনের মাধ্যমে অ্যাসাইনমেন্টটি আমাদের কাছে পৌঁছতে হবে অবশ্যই আমরা যে কলেজে আছি সেই কলেজে অ্যাসাইনমেন্ট গ্রহণের একটা তারিখ দেওয়া হবে আমাদের এই লকডাউন উঠে গেলে বা আমরা আর একটু স্বাভাবিক অবস্থায় যখন আসবে সরকার থেকে আমরা গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট গ্রহণের একটি স্পেসিফিক ডেট দেবো ওই ডেটে এসে তুমি বা তোমার তুমি অসুস্থ থাকলে বা তুমি যদি না থাকো অন্য কোথাও থেকে থাকো তাহলে তোমার অ্যাবসেন্টে তোমার রিপ্রেজেন্টেটিভ সেটা আমাদের কাছে সাবমিট করবে কোভিড নাইন্টিন অতিমারি জনিত সংক্রমণ রোধে সরকার কথিত ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণপূর্বক অ্যাসাইনমেন্ট কার্যক্রম সম্পাদন করতে হবে অর্থাৎ হুড়োহুড়ি করা যাবে না সুশৃঙ্খলভাবে আমরা তিন ফুট দূরত্ব রেখে মাস্ক এবং হ্যাক্সাসল বা আমাদের হ্যান্ড স্যানিটাইজার মেখে সুন্দরভাবে আমাদের এটা রাখতে মাথায় রাখতে হবে যাতে অ্যাসাইনমেন্ট জমা দিতে এসে আমরা যত করোনা রোগী হয়ে বাসায় না ফিরি স্বাভাবিকভাবে এটা আমাদের মাথায় রাখতে হবে তো এইটা হলো তোমাদের আলোচনা এখন আমাদের বেশ কিছু কথা আমাদের সামনে চলে আসে সেটা হলো শিক্ষার্থী বন্ধুরা আমরা অ্যাসাইনমেন্ট কিন্তু এই সিস্টেম এর আগে করি নাই যেমন আমি আমি একটু তোমাদেরকে বলি ধরো মনে করো আমার বিষয়টা ফিনান্স ফিনান্স নিয়ে আমি একটু তোমাদের সামনে আলোচনা করি তাহলে তোমাদের বুঝতে কিছুটা সুবিধা হবে যেহেতু আমি কমার্সের যারা স্টুডেন্ট তাদের জন্যই এটা একটু বেশি গুরুত্ব দেবো একেবারে নিচে তোমরা আসো একেবারে নিচে দেখো এখানে কথা আছে তোমাদের অ্যাসাইনমেন্টের ফিনান্সের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা মার্কস হলো বিষ তো এই বিষ হলো এখানে আমাদের আমরা যদি দেখি মোট পাঁচটা আমাদের প্রশ্ন আছে বা পাঁচটা ধাপ আছে প্রতি ধাপের জন্য আমাদের মার্কস হলো চার মার্ক করে আমাদের ফিনান্সের পাঁচটা ধাপ প্রতি মার্কে আমাদের চার করে চার পাঁচা বিশ এখন যেই শিক্ষার্থী ষোলো থেকে বিশ পাবে সে অতি উত্তম তার মানে তার অ্যাসাইনমেন্ট আমরা বলতে পারি এ প্লাস বা খুব ভালো কাতারের যারা চোদ্দো থেকে পনেরো পাবে তারা উত্তম দশ থেকে তেরো মার্কস যারা পাবে তারা ভালো শূন্য থেকে নয় যারা পাবে তাদের অবস্থা ভালো না অগ্রগতির প্রয়োজন অর্থাৎ তাদের অ্যাসাইনমেন্টটি নতুন করে আবার আমরা তার কাছে দিব এবং সে নতুন করে আমাদেরকে জমা দেবে হয়তো আমরা আন্ডারলাইন করে দেব দুর্বল জায়গাটুকু অ্যাসাইনমেন্টের লেখার কোন কোন অংশে তার দুর্বল অবস্থা আছে যেগুলো সে একটু রেক্টিফাই করবে সংশোধন করে পুনরায় আবার অ্যাসাইনমেন্ট দেবে দেখো এখানে ফিনান্সের প্রথম যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে শিক্ষার্থী বন্ধুরা এটা প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা এই অধ্যায়টি কাভার করা হয়েছে এবং পুনর্বিন্যাসকৃত সিলেবাস যেটুটুকু আমাদের দেওয়া হয়েছে তার বাইরে কোনো চ্যাপ্টার আমাদের থাকবে না যাই হোক তো আমাদের অ্যাসাইনমেন্টের নাম হলো সরকারি অর্থায়ন এবং যৌথ মূলধনী ব্যবসার অর্থায়নের সাদৃশ্য বই সাদৃশ্য নিরূপণ আমরা কিন্তু আমাদের চ্যাপ্টারে এই সরকারি অর্থায়ন কি কোম্পানির অর্থায়ন কি ব্যবসা অর্থায়ন এই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি এবং তোমাদের মনে আছে ক্লাসে কিন্তু আমরা এগুলো আলোচনা করেছি এমনকি কোভিড নাইন্টিন অতিমারিতে আমরা যখন অনলাইন ক্লাস শুরু করি ফেসবুকের মাধ্যমে বা আমরা যখন আমি যখন কিশোর বাতায়নের ক্লাস নিয়েছি বা বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস নিয়েছি এই সম্পর্কে কিন্তু অনেক আলোচনা ইউটিউবে আছে বা আমাদের বা তোমাদের যে কোনো কলেজের ফেসবুক পেজে গেলেও তোমরা ইনশাল্লাহ পাবে তো এখানে শিখন ফল এই টপিকের আন্ডারে শিখন ফল যেগুলো আছে এগুলো তোমার অ্যাসাইনমেন্ট করার মাধ্যমে তোমরা এই শিখন ফলগুলো তোমাদের অর্জন হবে অর্থাৎ অর্থায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবে অর্থায়নের কার্যাবলী বিশ্লেষণ করতে পারবে নীতিগুলো ব্যাখ্যা করতে পারবে অর্থায়নের লক্ষ্য ব্যাখ্যা করতে পারবে যাই হোক এখন আসো ধাপ অর্থাৎ তোমার অ্যাসাইনমেন্টের ভিতরে এই পাঁচটা ধাপ থাকতে হবে দেখো এখানে কিন্তু আমাদের চারটা ধাপ এখানে বলা আছে অর্থাৎ অ্যাসাইনমেন্টের ভিতরে তোমার এই নির্দেশনাগুলো ফলো করে তোমার অ্যাসাইনমেন্ট করতে হবে অর্থাৎ তোমার অ্যাসাইনমেন্টের ভিতরে এই যে যে শিরোনামটা আছে সরকারি ও বেসরকারি অর্থায়নের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরূপণ অর্থাৎ সরকারি এবং বেসরকারি অর্থায়নের যে পার্থক্য এবং কোথায় কোথায় মিল আছে এই বিষয়টি তুলে ধরার ক্ষেত্রে তোমার যেই বিষয়গুলো বা যেই পয়েন্টগুলো তোমাকে কাভার করতে হবে অর্থায়নের ধারণা ব্যাখ্যা করতে হবে অর্থায়নের কার্যাবলীর বর্ণনা দিতে হবে অর্থায়নের নীতিসমূহ বর্ণনা করতে হবে অর্থায়নের লক্ষ্য বর্ণনা করতে হবে এগুলো তোমার লেখার ভিতর থাকতে হবে এখন আসো আমাদের যে পাঁচ করে যে মার্ক চার পাচা চার করে যে মার্ক চার পাচা বিশ অর্থাৎ পাঁচটা কিন্তু ধাপ থাকতে হবে এখানে কিন্তু সেই পাঁচটা ধাপ তোমরা দেখতেছো প্রথম ধাপ হলো ক সরকারি এবং যৌথ মূলধনী কোম্পানি অর্থায়নের ধারণা অর্থাৎ তোমরা কবার পেইজের পরের পেইজে তোমরা অ্যাসাইনমেন্টের টপিকটা লিখবা ঠিক কবার পেজের পরের পেজে তোমার অ্যাসাইনমেন্টের টপিকটা লিখবা আর কিছু লেখার দরকার নাই এরপর শুরু করবা ক দিয়ে সরকারি এবং যৌথ মূলধনী কোম্পানির ধারণা অর্থাৎ সরকারি এবং যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা দিয়ে তোমরা শুরু করতে পারো বা তোমরা অন্যভাবে ওই ধারণাটা ব্যাখ্যা করতে পারো খ যৌথমূলদিনী কোম্পানির অর্থায়নের কার্যাবলী আমরা অর্থায়নের যে কার্যাবলী আমরা আমাদের ক্লাস থেকে শিখেছি সেইটা আমরা পরের ধাপে লিখবো খ নাম্বার দিয়ে এটা আমরা নতুন পেজে লিখতে পারি গ যৌথমূলদিনী কোম্পানি অর্থায়নের নীতিসমূহ আমরা জানি অর্থায়নের নীতি আছে কয়েকটা যেটা আমরা আমাদের কলেজ পেজে আলোচনা করেছি ইউটিউব চ্যানেলে আলোচনা করেছি বা তোমরা যেই কলেজে আসো তোমাদের শিক্ষকগণ তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে সেগুলো আলোচনা করেছে এবং বইতেও আছে তোমরা বই থেকে সুন্দর করে সেগুলো ধারণা নিয়ে সেই নীতিগুলো তোমরা লিখবা গ নাম্বারে ঘয়ে মূলধনী কোম্পানি অর্থায়নের লক্ষ্য তোমরা লিখবা এবং উমো অর্থাৎ পাঁচ নাম্বারে গিয়ে সরকারি এবং যৌথ মূলধনী কোম্পানি অর্থায়নের যে পার্থক্যগুলো সেটা ছক আকারে লিখতে পারো বা স্টেপ বাই স্টেপ লিখতে পারো এখন আসো এই পাঁচটার জন্য মার্কস কত প্রত্যেকটার জন্য চার মার্ক চার পাঁচা বিশ এটাই কিন্তু নিচে বলা আসে যে অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দ কিন্তু নাম্বার বিশ এখন প্রত্যেক বিষয়ে যে বিষ নাম্বার থাকবে এমন না কোনো বিষয়ে হয়তো অ্যাসাইনমেন্টে ষোলো থাকতে পারে কোনোটার ক্ষেত্রে হয়তো বারো থাকতে পারে কোনোটার ক্ষেত্রে চোদ্দো থাকতে পারে সাধারণভাবে বিশ আমরা দেখলাম ফিনান্সের ক্ষেত্রে এখন আসো তোমরা মার্কস প্রত্যেকটার মার্কস কিন্তু চার মার্ক করে দেখো চার তিন দুই এক সবাই কি চারে চার পাবে না কেউ যদি সুন্দরভাবে উদাহরণ সহ দুটির ধারণা ব্যাখ্যা করে উদাহরণ বলতে সরকারি অর্থায়নের উদাহরণ লিখতে গিয়ে হয়তো সরকারি কোনো প্রতিষ্ঠানের তুমি ব্যাখ্যা দিলে বা তোমার জীবনে তোমার বাবা হয়তো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে কিভাবে অর্থায়নটা হয় তোমার বাবার মাধ্যমে সেই তথ্য নিয়ে তুমি দিতে পারলে অথবা কোম্পানির ক্ষেত্রে হয়তো তোমার কোনো আত্মীয় স্বজনের ভিতরে কেউ হয়তো ধরো গ্রামীণ ফোন কোম্পানিতে চাকরি করে বা কেউ পাটেক্স কোম্পানিতে চাকরি করে কেউ বাটা কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির ক্ষেত্রে কীভাবে ফিনান্সটা হয় অর্থায়ন হয় তুমি তার কাছ থেকে ধারণা নিয়ে সেটা তুমি লিখতে পারো তো এভাবে উদাহরণ সহ যারা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে তারা এই চারের জন্য চার পাবে কেউ যদি আংশিক ধারণা ব্যাখ্যা করে তাহলে কিন্তু সে চারের ভিতরে ফুল চার পাবে না তিন পাবে কেউ উদাহরণ দিল না জাস্ট দুইটার ব্যাখ্যা বই থেকে উঠিয়ে দিল সে দুই পাবে আবার কেউ উদাহরণ দিল না বই থেকে শুধু একটার ধারণা দিল অর্থাৎ সরকারি অর্থায়নের ব্যাখ্যা দিল বাট কোম্পানি অর্থায়নের ব্যাখ্যা দিল না সে কিন্তু এক পাবে এভাবে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা ধাপের ক্ষেত্রে যে সবচেয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিবে সে চারে চার পাবে এর চেয়ে কম যে লিখবে সে চারে তিন পাবে তার চেয়ে কম চারে দুই চার চেয়ে কম চারে এক এভাবে আর কি তুমি মার্কসটা পাবে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এরকম কিন্তু ভাগ আছে কারণ আমি উম নাম্বারের ক্ষেত্রে যদি বলি সরকারি অর্থায়ন এবং যৌথমূলধনী অর্থায়নের যে পার্থক্য ডিফারেন্স এক্ষেত্রে চারটা চারটা পার্থক্য যে লিখতে পারবে সে চারে চার পাবে তিনটা যে লিখবে সে চারে তিন পাবে দুইটা যে লিখবে সে চারে দুই পাবে একটা যে লিখবে সে চারে এক পাবে তো এইটা হলো ফিনান্সের ক্ষেত্রে এখন আসো দেখো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এইটার ক্ষেত্রেও দেখো মার্কস হল বিশ এবং সুন্দরভাবে যারা মার্কস লিখবে যথাযথ পূর্ণাঙ্গ সে আশি পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট লিখতে পারলে সে ফুল মার্কস পাবে এটার আর কি ব্যাখ্যা এখানে দেওয়া আছে তো এইটা তোমাদের শিক্ষক যারা মার্কেটিংয়ের শিক্ষক হয়তো সে এইটা সম্পর্কে হালকা আলোচনা করতে পারে ইনশাল্লাহ তারপরেও এটার আলোচনা কিন্তু সে তার অনলাইন ক্লাসে অলরেডি আলোচনা করেছে দেখো এখানে মার্কেটিং বা প্রোডাকশন ম্যানেজমেন্ট এবং মার্কেটিং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের অ্যাসাইনমেন্টের শিরোনাম উৎপাদন এবং উৎপাদনশীলতার ধারণা ও গুরুত্ব বিশ্লেষণ এখানেও দেখো ধাপ আছে অর্থাৎ তোমার লেখার ভিতরে এই ধাপগুলো আসবে এবং এখানে নির্দেশক আছে অর্থাৎ তুমি পাঁচটা প্রশ্নের উত্তর এখানে দেবা পাঁচটা টাইটেল দিয়ে তো এখানে কিভাবে তুমি মার্কস পাবা সেইটাও এখানে বর্ণনা করা আছে আশা করি এটাও তোমরা বুঝতে পারছো এরপর আসো আমরা একটু দেখি হিসাব বিজ্ঞান আমাদের হিসাব বিজ্ঞান সাবজেক্ট আমরা একটু দেখি হিসাব বিজ্ঞান সাবজেক্ট আমাদের এখানে দেখো দেওয়া আছে হিসাব বিজ্ঞান এটা আমাদের দ্বিতীয় প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ হিসাবের বইসমূহ থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে যেহেতু এটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট এবং ফিনান্সও কিন্তু এরকম প্রশ্ন আসবে ফিনান্স প্রথম অধ্যায়টা হলো থিওরিটিক্যাল বাকি তৃতীয় অধ্যায় থেকে যখন আমাদের অ্যাসাইনমেন্টগুলো আসবে সেখানে কিন্তু একটা উদ্দীপক দেওয়া থাকবে আমরা এর আগে উদ্দীপকের অ্যান্সার দিয়েছি না সেরকম একটা উদ্দীপক দেখো ফিনান্স হিসাব বিজ্ঞানে আমাদের অ্যাসাইনমেন্টের টাইটেল হল হিসাব বিজ্ঞান হিসাবের বই সমূহ পরিচিত এখানে হিসাবের বৈষম্য পরিচিতি এটা হলো অ্যাসাইনমেন্টের টাইটেল এবং এখানে একটা উদ্দীপক দেওয়া আছে তোমরা কভার পেজের পরের পেজে এই উদ্দীপকটা কিন্তু অবশ্যই তুলে দেবে উদ্দীপক না তুলে দিলেও কিন্তু শিক্ষক তোমার খাতা মূল্যায়ন করতে পারবে বাট উদ্দীপকটা যদি তুলে দাও তাহলে শিক্ষক সাথে সাথে তোমার খাতা থেকে উদ্দীপকটা দেখে কিন্তু মূল্যায়ন করতে তার জন্য একটু সুবিধা হয় তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্যের পরিচিতি দেওয়া আছে সেখান থেকে একটা উদ্দীপক তুলে ধরা আছে এখানে শিখন ফল আছে অর্থাৎ এই দ্বিতীয় অধ্যায় কিন্তু সবচেয়ে বড় একটা অধ্যায় এবং আমিও কিন্তু তোমাদের অনলাইনে বিভিন্ন ক্লাস নিয়েছি কিশোর বাতায়ন বা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভাগীয় প্ল্যাটফর্মে এই দ্বিতীয় অধ্যায়ের উপরে প্রায় বিশ থেকে পঁচিশটা লেকচার আছে। তোমরা ইউটিউবে আমার সেই ক্লাসগুলো দেখতে পারো বা তোমাদের স্ব কলেজের শিক্ষকরাও কিন্তু ক্লাস নিয়েছে সেখানেও তোমরা দেখতে পারো কিশোর বাতায়ন বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস আছে তো এটা অনেক বড় অধ্যায় তো এই একটা উদ্দীপকের মাধ্যমে অনেকগুলো টপিক বা শিখন ফল তোমাদের অর্জন হবে যেমন খতিয়ান ডেবিট ক্রেডিট নির্ণয় জাবেদা নগদন বই অনেক কিছু হবে যাই হোক তোমাদের অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে তোমাদের এই পাঁচটা ধাপ এখানে দেওয়া আছে। বা তোমার অ্যাসাইনমেন্টের ভিতরে এইগুলো তোমাকে অনুসরণ করতে হবে হিসাব চক্রের ধাপ অনুসরণ করতে হবে ঘটনা থেকে লেনদেন শনাক্ত করতে হবে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব মানে টেবুলার শখ তৈরি করতে হবে খতিয়ান করতে হবে বই প্রস্তুত করতে হবে কিন্তু আসলে কি সব করতে হবে না সেগুলো আমরা কোথায় পাবো নির্দেশক যেমন ক নাম্বারে আমাদের এখানে বলে দিয়েছে হিসাব চক্রের ধাপ ব্যাখ্যা করা হিসাবের চক্রের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো তোমরা ব্যাখ্যা করবা তো এই ব্যাখ্যা করতে গিয়ে যে চারটা ধাপ উদাহরণসহ ব্যাখ্যা করবে সে চারে চার পাবে যে তিনটা ধাপ ব্যাখ্যা করবে সে চারে তিন পাবে যে শুধুমাত্র দুইটা ধাপ ব্যাখ্যা করবে সে চারে দুই পাবে আর যে শুধুমাত্র একটি ধাপ ব্যাখ্যা করবে সে চারে এক পাবে এরপর আসো খ নাম্বারে কিন্তু আমাদের চারটা লেনদেন দেওয়া আছে তোমরা যদি ঠিক এইটার পরের পেজে যাও দেখো সরি এখানে দেখো আমাদের এখানে অনেকগুলো লেনদেন আছে দুই তারিখ জুন মাসের পাঁচ নয় বারো সতেরো বিশ তেইশ ছাব্বিশ তিরিশ কিন্তু এখান থেকে আমাদের চারটা লেনদেনের হিসাব সমীকরণে প্রদর্শন করতে বলছে অর্থাৎ টেবুলার শখ তৈরি করতে বলছে তো যে চারটাই দেখাবে সে চারে চার পাবে সঠিক হলে যে তিনটা পাবে এই প্রারম্ভিক উদ্ধৃত্ত সহ বলছে অর্থাৎ ব্যালেন্স বিডি সহ দেখাতে হবে যাই হোক পরে চারটা আমাদের আমাদের জাবেদা তৈরি করতে হবে এখানে ঘটনার দাখিলা পরি প্রস্তুত করতে বলছে এরপর আসো আমাদের খতিয়ান করতে বলছে এখানেও আমাদের চারটা খতিয়ান করতে বলছে এরপর আমাদের নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা তৈরি করতে বলছে তো এটা আমরা আলাদা আলাদা পেজে তৈরি করবো অর্থাৎ কভার পেজের পর আগে আমরা হিসাববিজ্ঞানের উদ্দীপকটা দেখাবো এর পেজে আমরা ক নম্বর উত্তর দেবো পরে খ পরে গ পরে ঘ এভাবে তো ব্যবস্থাপনার ক্ষেত্রেও এরকমই আমি ব্যবস্থাপনাটা তোমাদের একটু দেখাই তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না তো সায়েন্সেরটাও এরকম সায়েন্সের শিক্ষা শিক্ষকরা আশা করি তাদের স সব বিষয়ের উপরে তোমাদের সাথে আলোচনা করবে আর তোমরা কিন্তু এটার নির্দেশনাগুলো ভালো করে পড়লে তোমরা নিজেরাও বুঝতে পারবে কমার্সের এটা আমরা দেখি আমাদের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা এখানে অ্যাসাইনমেন্টের টাইটেল দেওয়া আছে দেখো একটি প্রতিষ্ঠা এটা আমি অলরেডি আলোচনা করেছি এখানেও কয়েকটা ধাপ আছে এবং এইটার ক্ষেত্রে মার্কস কিন্তু ষোলো দেখো এইটার ক্ষেত্রে মার্কস হলো ষোলো একটু আগে আমরা দেখেছি ফিনান্সে বিশ অ্যাকাউন্টিংয়ে বিষ তারপর মার্কেটিংয়ে বিষ বাট এখানে এসে দেখো আমাদের কিন্তু চারটা এখানে প্রশ্ন চারটা ধাপ চার চারা ষোলো আমাদের এখানে মার্কস হলো ষোলো করে তো আশা করতেছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবে অ্যাসাইনমেন্টগুলো যদি তোমরা এভাবে করো ইনশাল্লাহ তাহলে কিন্তু তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের আর ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না তো আজকে আমরা আমাদের আলোচনাটি শেষ করব যদি ভালো লাগে বা উপকৃত হও তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এইটা শেয়ার দাও এবং নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখো এবং আমার চ্যানেলে অনেক ক্লাস আছে আমি বিগত দুই বছর ধরে অনেক ক্লাস করেছি সেগুলো আপলোড করেছি সেগুলো যদি তোমরা দেখো প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমরা কারোটা না দেখে নিজে থেকেই তোমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করতে পারবে দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা সুস্বাস্থ্য নিরাপদ থাকার আহ্বান জানিয়ে আমি আমার আজকের এই আলোচনাটি শেষ করতেছি সবাই আমার জন্য দোয়া করবে আমি একটু চোখের সমস্যা আছে খুব কষ্ট করে আমি এটা তৈরি করছি মোবাইল থেকে তোমরা আমার জন্য দোয়া করবে আমি যেন সুস্বাস্থ্য থাকি এবং আমার বড় দুই বোন করোনা আক্রান্ত ছিল আমার আরও পরিচিত অনেক শিক্ষক সহকর্মী তারাও করোনা আক্রান্ত সবার জন্য দোয়া করবে বিশেষ করে বাংলাদেশ সহ সারা বিশ্বে যারা করোনায় মারা গেছে আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদৌস বা তাকে মার্ক করেন এবং যারা সুস্থ আছে তাদেরকে যেন নিরাপদে থাকার ব্যবস্থা আল্লাতলা করে এবং যারা আক্রান্ত হয়েছে তারা যেন অতি সত্তর খুব দ্রুত যাতে সুস্থ হয়ে আমাদের ভিতরে চলে আসে তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের ইমিউনিটি সিস্টেম মানে তোমাদের যে তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়াবে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি জাতীয় খাদ্য পা খাবে এবং সাইকেলিং করবে সাতার কাটবে এবং হাঁটবে দৌড়াবে যখন রাত্রেবেলা রাস্তা ফিরি থাকে বা সকালবেলা সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা এক্সারসাইজগুলো ঘরে বসেও করতে পারো এর দ্বারা তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সবাই ভালো থাকো নিরাপদে থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা